বন্ধুরা, আমরা প্রবেশ করতেছি রবীন্দ্র কুটি বাড়ি। তো হয়তো আজকে গেটে কি যেন হয়েছে, যেহেতু আমরা রবিবার আসছি, রবিবার স্বাভাবিকভাবে বন্ধ থাকে এখানে। এখানে প্রবেশের জন্য টিকিটের দরকার। যাক, অবশেষে আমরা গেট পাড়ি দিয়ে আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত বাড়ি, রবীন্দ্র কুটি বাড়ি মসজিদ। এখানে মূলত কোনো মসজিদ বলতে আমি কিছুই দেখতে পাচ্ছি না। এখানে সামনে আমরা একটা বাড়ি দেখতে পাচ্ছি যেটা কবি রবীন্দ্রনাথের ছিল। আমরা সামনে আগচ্ছি, তো দেখব বাড়ির ভিতরে কি আছে। তো আমাদের দর্শনার্থী যারা আমরা একসাথে আসছিলাম, আমরা সকলে এখানে প্রবেশ করতেছি। এখানে আশেপাশে বহুত জায়গা রয়েছে, এখানে দেখার মতো অনেক কিছুই রয়েছে। যেহেতু গেটে ঢোকার সময় আমাদের কাছ থেকে 20 টাকা করে নিয়েছে, দেখার জন্য খুবই ভালো একটা জায়গা। এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন ব্যস্ততার মাঝে আছে। তো আমরা ঘরের ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। ঘরের ভিতরে নিশ্চয়ই এখানে আমাদের মতো অনেক দর্শনার্থী আছে, যারা পর্যটক ভ্রমণকারী, সকলেই এই ঘরে প্রবেশ করছে। অনেক মানুষ এখানে ভিড় জমাচ্ছে, মানুষজন বেশি, সেজন্য আমরা ঘরের আনাচে কানাচে ছড়িয়ে পড়তেছি। এখানে যে সমস্ত জিনিস এখানে বোর্ডে লেখা আছে সেগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি। প্রবেশ করলাম, এখানে ছবি আছে, আর কিছু দেখা যাচ্ছে না। এদের রবীন্দ্রনাথের ছবি। তোমরা দোতলার বারান্দায় চলে আসছি। এখান থেকে আপনাদেরকে এক নজরে একটু দেখাবো কিরকম দেখা যায়। এটা দৃশ্যটা অনেক সুন্দর, যদিও জায়গাটা তেমনটা মুসলমানের জন্য ঠিক নয়। এখানে শুধুমাত্র এজন্যই আসা যে এখানে পর্যটকরা অনেক কিছু দেখতে আসে, তা আমরাও দেখতে আসছি যেখানে কি আছে। মূলত এখানে অন ইসলামিক জিনিস ছাড়া ভালো কিছু হওয়ার আশাই করা যায় না। এখানে এখানে যা হবে সবকিছুই অন ইসলামিক হবে। বন্ধুরা, আমরা যারা এখানে আসছি, এখানে অনেক কিছু দেখা যাচ্ছে, পালকি দেখা যাচ্ছে। তো এখানে আমাদের আমরা এখানে এটা ভিডিও করতেছি, মূলত একটা অনেক আগেরই পালকি হবে। সামনে অবস্থান করছি, এই বাড়িটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রাজবাড়ি, যেখানে তিনি অনেক পূর্বে এখানে বসবাস করতেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এই বাড়িটি ঘুরে আসছি। এই বাড়ির ভিতরে এখন শুধু ময়লা আবর্জনা ছাড়া আর কিছুই নাই। এই বাড়িটি খুবই চমৎকার এবং খুবই পুরনো ডিজাইন এটা বানানো, কিন্তু এখন এই বাড়ির মালিক কোথায় আছে এটা আমরা জানতে চাইছিলাম। এখানে আমাদের ছোট ভাইরা আছে, এই ভাইয়ের কাছে আমি জানতে চাইছি। সে বলছে যে তারা মারা গেছে এবং যারা বাকি ছিল তারা ইন্ডিয়াতে চলে গেছে। যাই হোক, এ বাড়িটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল, যেহেতু এটা কুষ্টিয়ায় অবস্থিত, তাই আমরা এটা ভিডিও করে নিয়ে গেলাম। তো আশা করি এটা যদি আপনারা কখনো কুষ্টিয়াতে আসেন, তো এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি ঘর নামে পরিচিত, আপনারা এটা অবশ্যই দেখে যান।